আমরা গত ক্লাসে বিকৃতি সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তো আজকে আমরা দেখব যে আসলে বিকৃতি কত ধরনের হতে পারে এবং কি কি সেই বিকৃতি সম্পর্কে আমরা আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আমাদের যে স্ট্রাকচারাল মেকানিক্স বইটা রয়েছে, এখানে বিকৃতি বা স্ট্রেন হচ্ছে 4 প্রকার, টাইপস অফ স্ট্রেন 4 প্রকার, 4 ধরনের স্ট্রেন রয়েছে। তার ভিতরে একটা হচ্ছে টেনসাইল স্ট্রেন এবং দ্বিতীয় হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন। টেনসাইল মানে হচ্ছে টান টান, আর হচ্ছে কম্প্রেসিভ হচ্ছে চাপ, আর হচ্ছে শিয়ার স্ট্রেস, এই তিনটা। তো আমরা যখন স্ট্রেস পীড়ন পীড়নের ইয়ে দেখেছি, টাইপস অফ পীড়ন স্ট্রেস দেখেছি, তখনও সেখানেও ছিল 4টা, টেনসাইল পীড়ন, কম্প্রেসিভ পীড়ন এবং শিয়ার পীড়ন। তো এখানেও সেমভাবে বিকৃতিও 3 ধরনের, টান পীড়ন, চাপ পীড়ন এবং টান বিকৃতি, চাপ বিকৃতি এবং শিয়ার বিকৃতি। তো আসলে এবার দেখব টান বিকৃতিটা কি। টান বিকৃতি বা টেনসাইল স্ট্রেন হচ্ছে টেনসাইল ফোর্স, অর্থাৎ কোনো বস্তুতে যদি আমি টেনসাইল টান বল প্রয়োগের ফলে যে বিকৃতি ঘটে, অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি টান দিয়ে টান দেয়, তাহলে অবশ্যই সেটার কী হবে, লেন্থ বেড়ে যাবে। তো যেইটুকু পরিমাণ লেন্থ বেড়ে যাবে সেটাই হচ্ছে কি টেনসাইল স্ট্রেন বা চাপ বিকৃতি। তো এই চাপ বিকৃতি আমরা চাপ বিকৃতিকে ফোকাস করতে পারি ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড এল, এটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি। সেমভাবে আমরা, তো এখানে ডেল্টা বিষয়টা কি সেটা আমরা অবশ্যই দেখেছি গত ক্লাসে, বোঝার চেষ্টা করেছি, যারা দেখেনি গত ক্লাসটা সেটা দেখে আসবো। এরপরে আমাদের কম্প্রেসিভ স্ট্রেনটা হচ্ছে কি, যেটা কম্প্রেসিভ ফোর্স, অর্থাৎ চাপ বল, কোনো বস্তুর উপর যদি আমি চাপ প্রয়োগ করি, অবশ্যই এই বস্তুটার একটা দৈর্ঘ্যের বৃদ্ধি বা বাড়বে বা কমে যাবে। তো যেইটুকু পরিমাণ কম্প্রেসিভ ফোর্সের ফলে তার লেন্থ কম বেশি হয়, যেইটুকু পরিমাণ কম বেশি হয় সেইটুকুকে আমরা কী বলবো, তার স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেন বলবো বা চাপ বিকৃতি বলে। তো এই কম্প্রেসিভ স্ট্রেসকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, যেহেতু আমরা স্ট্রেন যের ফর্মুলা জেনেছি ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইডেড এল, তো এখানে ডেল্টার সাথে আমরা কম্প্রেসিভ হলে শুধু সি দ্বারা ডিফাইন করবো এটাকে। তো ডেল্টা সি ডিভাইডেড ডেল্টা ডিভাইডেড ডি, আর ডেল্টা কি এটা আমরা অবশ্যই জানি। তো এই ছিল, এরপর আমাদের যে পরবর্তী শিয়ার স্ট্রেন বিষয়টা আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। তো শিয়ার স্ট্রেনটা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তার আয়তনের পরিবর্তন না হয়, আকারের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করব, সেই বস্তুটার যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, আকারের পরিবর্তন হয়, এরূপ পরিবর্তনকে শিয়ার স্ট্রেন বলে। অর্থাৎ বস্তুর কোনো আয়তনের পরিবর্তন হবে না, কিন্তু সেটার আকার আকৃতির পরিবর্তন হবে, তখন আমরা সেটাকে শিয়ার স্ট্রেন বা শিয়ার বিকৃতি বলবো। তো শিয়ার বিকৃতির ফর্মুলাটা হচ্ছে এটা, এস ডেল্টা এস ডিভাইডেড এস এস, অর্থাৎ এখানে এস এসটা হচ্ছে শিয়ার স্ট্রেস। তো এখানে শিয়ার স্ট্রেন নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে শিয়ার স্ট্রেস মানে শিয়ার পীড়ন নির্ণয় করতে হবে, দেন জি এর মানটা, দৃঢ়তার গুণাঙ্ক, জি এর মানটা অবশ্যই গাণিতিক ফর্মুলা যখন আমরা এই বিষয়গুলো দেখব তখন আরও বিস্তারিত বুঝব। তো এই ছিল হচ্ছে শিয়ার স্ট্রেন সম্পর্কে এবং স্ট্রেনের টাইপসগুলো নিয়ে মোটামুটিভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি সবাইকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।